সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ বা সমাধিস্থান, যেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, তাকে সমাধিস্থ করা হয়েছে, তার সেই কবর। এখানে এসেছি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, আপনারা সবাই চিনেন তো। আমি আজকে আপনাদেরকে দেখাবো তার সমাধি স্থানটা, তার কবরটা দেখাবো। যারা আগে পরে এখানে এসেছেন, দেখেছেন, তারা তো দেখেছেন, বাট যারা দেখেননি তাদের জন্য এটি দেখতে পারবেন। তো এই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। তো এখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। পরিবেশটা খুবই সুন্দর। ওই পাশে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, এই পাশে হচ্ছে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেউ হয়তো ফুল রেখে গিয়েছে কবিকে শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের জাতিসত্তার সঙ্গে কবির নাম ওতপ্রোতভাবে জড়িত আছে। এখানে কখন সময়সূচি কখন দেখা করতে পারবেন সেটি। এই হচ্ছে জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি। কবির কবরের পাশাপাশি এখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবরও রয়েছে, যেমন শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের কবর, আর যেটি আপনারা অনেকে জানেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর হচ্ছে এটি। তারপরে পটুয়া শিল্পী কামরুল হাসান, ওনার কবর হচ্ছে এটা। তো পরিবেশটা খুবই শান্ত, আজকে তেমন লোকজন নেই বললেই চলে, অন্যান্য সময়ে অনেক মানুষজন থাকেন। এখানে ফুল গাছে ফুল ধরেছে, সুন্দর ফুল। তো যারা এখানে আসতে চান, ঘুরতে আসতে চান, কবির সমাধি স্মৃতিসৌধ দেখতে চান, তারা ঠিক শাহবাগ নেমে জাদুঘরের পাশ দিয়ে হেঁটে আসলেই আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই। তো কবিগুরুকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর একটি লেখা এখানে দেখতে পাচ্ছি, যে মরণসাগর ও পারে তোমরা অমর। তো কবিগুরুর একটা লেখা এখানে লিখে রাখা হয়েছে আমাদের কবির প্রতি সম্মান জানিয়ে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, সবুজ গাছপালা ফল হয়েছে, ফুল বিভিন্ন ধরনের ফুল ধরেছে। তো আপনারা যারা এর আগে কখনো এখানে আসেননি, আপনারা কি সময় সুযোগ করে এসে এখানে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। সেই সঙ্গে আমাদের জাতীয় কবির সমাধি সৌধ আপনারা দেখে যেতে পারবেন। ইসলামের সমাধি সৌধ, আমাদের বিদ্রোহী কবি। তো খুবই সুন্দর জায়গা ভিতরে। এদিকে একটু দেখতে পাচ্ছি যে সুন্দর গাছ। তো এই হচ্ছে জাতীয় কবির সমাধি স্থান। এদিকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ওই পাশে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, তার ওই পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এর মাঝে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিসৌধ। ধন্যবাদ সবাইকে।